সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি গত ক্লাসের ন্যায় আজও আমি তোমাদের সরলরেখা 3.7 থেকে যে একটি গাণিতিক সমস্যা দেখাবো, আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে। দেখো, এখানে যে প্রশ্নটা করা হয়েছে, বলা হয়েছে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে হলো -1 এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 4 একক। তাহলে আসো আমরা এটা সমাধান করি। সলিউশনে যাই। এখন এখানে যে বিষয়টা দেখো, এখন এখানে বলা হচ্ছে যে আমার এমন একটা সরল রেখা যার ঢাল হচ্ছে হলো -1। তাহলে এখন আমরা লিখব যে ধরি -1 ঢাল বিশিষ্ট -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, ঠিক আছে? সরলরেখার সরলরেখার সমীকরণ কত দাঁড়াবে আমরা দেখব। ওয়াই ইকুয়াল টু এমএক্স, মানে এম তো এখানে -1 -x প্লাস সি, ঠিক আছে? যেহেতু আমরা জানি ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি, আমরা এই সরলরেখাটা ব্যবহার করছি। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারবো যে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এই সরলরেখার একটা নাম দিয়ে দিই 1 নম্বর, ঠিক আছে? এখন এখানে বলা হচ্ছে যে এই সরলরেখা মূল বিন্দু হতে তার লম্ব দূরত্ব 4 একক, ঠিক আছে? যেহেতু লিখবো মূল বিন্দু 0 0 থেকে 1 নং এ লম্ব দূরত্ব 4 একক, ঠিক আছে? অর্থাৎ জিনিসটা কেমন দেখাবে, এই রাশিটার মূল বিন্দু এখানে বসাইলে 0 প্লাস 0 মাইনাস সি এর পরম মান ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গের বর্গমূল ইকুয়াল টু আমার এখানে কত থাকবে, সি, ঠিক আছে? আমার সি এর 4 থাকবে এখানে, ঠিক আছে? এটাই হচ্ছে হলো আমাদের মূল বিষয়। তাহলে দেখো এখানে কত হয়, মাইনাস সি হয়, শুধু সি থাকে, নিচে থাকে কত এখানে √2। তাহলে √2 থাকে, এত ইকুয়াল টু 4। তাহলে হুইচ ইমপ্লাইজ আমরা এখান থেকে সি এর ভ্যালু পাচ্ছি কত এখানে, 4√2। সি এর ভ্যালু পাচ্ছি কত এখানে, বলতো, যেহেতু এখানে প্লাস মাইনাস একটা আছে, √2 আছে, সো এখানে একটা প্লাস মাইনাস আমরা ব্যবহার করতে পারি, সো এখানে প্লাস মাইনাস আসবে। তাহলে অতএব আমরা কত পাবো, অতএব 1 নং সমীকরণে সি এ মান বসিয়ে পাই কত পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস 4√2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ যেটা আমাদের কাছে চেয়েছিল, ঠিক আছে? তাহলে আমরা এই ছোট্ট একটি গাণিতিক সমস্যা আমরা এখানে দেখলাম। তারপর চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। দেখো আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যাটা হচ্ছে কত, এখানে 17 বিন্দু দিয়ে যায় এবং 19 বিন্দু হতে 6 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করে। দেখো আমরা আগের অঙ্কটা করলাম, যেটা আমাদের এখানে ছিল কত, যে রেখার ঢাল হলো -1, কিন্তু বিন্দুটা ছিল না, কিন্তু এখন এখানে বিন্দুটা দিয়ে দিছে, ঢাল নেই। তাহলে আমরা সিমিলারভাবে অঙ্কটা সলিউশনের চেষ্টা করি। দেখো তাহলে এটা সলিউশনের ক্ষেত্রে আমরা এখন কি করব, যে ধরি 7 এন্ড 17 বিন্দু এত বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? এরূপ
রেখার সমীকরণ আমরা কি লিখতে পারবো? ওয়াই মাইনাস সেভেন্টিন ইকুয়াল টু এম অফ এক্স মাইনাস এক্স ওয়ান, তার মানে সেভেন এইটা। কারণ আমরা এরকম জানি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম অফ এক্স মাইনাস এক্স ওয়ান, আমরা এরকম একটা সূত্র জানি, সেই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে দেখো এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কত লেখা যায়? এম এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এম এক্স, এম এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন এম, তারপরে আমরা এখানে প্লাস সেভেনটিন আসবে, এটা আমরা ঘুরিয়ে লিখতে পারবো। এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম, এটা আমরা কি করলাম, এক নং সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। এখন এখানে প্রশ্ন বলা হচ্ছে 19 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কত হবে? 6 সেকেন্ড, 6 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখব, অতএব 19 বিন্দু হতে এক নং রেখার লম্ব দূরত্ব 6 একক, অর্থাৎ অর্থাৎ আমরা কি লিখব এখানে, এক্স এর জায়গায় হবে 1, তাহলে এম ইন্টু 1 মাইনাস 9 মাইনাস 7 এম প্লাস 70, এর পরম মান ডিভাইডেড বাই আমার থাকবে এক্স এবং ওয়াই এর সহগের বর্গমূলের ভিতরে থাকবে এক্স এর সহগের বর্গে ওয়াই এর সহগের বর্গ, আমার এটা থাকবে, মানে এখানে তো মাইনাস 1 স্কয়ার 100 করে দিলাম, এত ইকুয়াল টু 6 একক। এইটা হচ্ছে হলো আমাদের এখানকার মূল বিষয়। তাহলে এখন দেখো আমরা পরের লাইনে এটা কাজ করতে গেলে কত হবে, 1m, তাহলে এখানে হবে 6m, ঠিক আছে, এখানে হবে 6m মাইনাস 6m, আর এখানে থাকবে 8, তাহলে আমরা এখানে লিখবো কত, 8 মাইনাস 6m এর পরম মান ডিভাইডেড বাই রুট ওভার m স্কয়ার প্লাস 1, এত ইকুয়াল টু 6, এত ইকুয়াল টু আমাদের 6 থাকবে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি দেখো, তাহলে এই জায়গাটা আমরা এখন কাজ করব, এটা তুলে দিই, 8 মাইনাস 6m ইকুয়াল টু 6 রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। এখান থেকে দেখো আমরা 2 ক্যান্সেলেশন করতে পারি, 2 ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে থাকবে হলো 4 মাইনাস 3m ইকুয়াল টু, এখানে আমরা 2 ক্যান্সেল করলে তাহলে এখানে থাকবে 3 রুট ওভার এম স্কোয়ার প্লাস 1, তাহলে উভয় পার্শ্বকে আমরা বর্গ করি, তাহলে বর্গ করলে এখানে কত পাবো দেখো, উভয় পার্শ্বকে বর্গ করে তাহলে এখানে পাবো হচ্ছিল 16 মাইনাস মাইনাস 24 এম প্লাস 9 এম স্কোয়ার ইকুয়াল টু, এখানে থাকবে 9, এখানে থাকবে 9 এম স্কোয়ার প্লাস এখানে থাকে 9, এখানে লাগবো বর্গ করে, আমরা এখানে সাইড নোটে এটা লিখে দিলাম। তাহলে এই জিনিসটা আমরা কি করলাম এখানে, আমরা এখানে বর্গ করলাম, ঠিক আছে, তাহলে এখন বড় করে দেখো আমাদের এখান থেকে এম স্কোয়ার, এম স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 24 এম ইকুয়াল টু, আমার এটাই পাশে আসলে আসবে কত, এখানে মাইনাস 7 আসবে, ঠিক আছে, মাইনাস 7 আসবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 24 এম ইকুয়াল টু 7 হবে সম্পর্কটা, হুইচ ইমপ্লাইজ এম ইকুয়াল টু কত থাকবে 7/24, আমরা এম এর মান এটা পেয়ে গেল। তাহলে এখন অতএব আমাদের কত হবে যে লিখব এম এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ আমরা বসাবো, তাহলে আমাদের 1 নং সমীকরণ এই যে এখানে এম এর মান কত হয়েছে, এখানে আমাদের এম এর মান হচ্ছে হলো 7/24, তাহলে 7/24
24 x আসছে মাইনাস y এরপর আসছে মাইনাস 7 আছে ইনটু 7 বাই 24 তারপর আসছে কত এখানে প্লাস 17 ইকুয়াল টু 0 আমাদের এই হচ্ছে হলো তাহলে এই হচ্ছে হলো আমাদের আমরা m এর মানটা ব্যবহার করে আমরা এই সম্পর্কটা এখানে পেলাম আমরা এখানেও ব্যবহার করতে পারতাম অথবা আমরা ওই পাশেও ব্যবহার করে পারতাম যেখানে আমরা কি করছিলাম যে y মানে m টা যখন সিঙ্গেল ছিল তখন সেখানে আমরা ব্যবহার করে পারতাম তাহলে এখন আমরা এইখান থেকে দেখো আমরা কাজ করি যে যদি 24 দ্বারা আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 7x মাইনাস 24y ঠিক আছে এখানে থাকতে হচ্ছে হলো 49 প্লাস হচ্ছে হলো আমরা এখানে 17 দ্বারা এটাকে গুণ করলে তাহলে এটা হয় হচ্ছে হলো 408 ইকুয়াল টু 0 তাহলে আমাদের এই সম্পর্ক আসে তাহলে ফিনিশিং আমরা এসে কত পাবো 7x মাইনাস 24y তারপর আমরা এখান থেকে পাবো হচ্ছে হলো প্লাস 359 এই জিনিসটা আমরা এখান থেকে পাবো তাহলে এটাই হচ্ছে হলো আমাদের নির্ণয় সরলরেখা সমীকরণ ঠিক আছে এটাই হলো আমাদের সেই নির্ণয় সরলরেখার সমীকরণ তাহলে তোমরা এখান থেকে বুঝলাম যে আমরা এই গাণিতিক সমস্যার যে দুটো করলাম তাহলে একটাতে ঢাল দেওয়া ছিল আর একটাতে ঢাল না থেকে বিন্দু দেওয়া ছিল কিভাবে আমরা এই দুটো সমীকরণকে সমাধান করলাম দেখো এই যে সরলরেখা দুটো এখানে সমাধান করলাম এখানে আমাদের বিন্দু দেওয়া ছিল ঠিক আছে তাহলে তার সাথে আমরা এইখানে বসিয়েছি আমাদের সরলরেখার এম এর মানটা আমরা এখানেও ব্যবহার করে পারতাম কোনো অসুবিধা নেই তাহলে এখন আমরা এইখানে বিন্দু দেওয়ার কারণ বিন্দু থেকে আমরা সরলরেখাটা নির্ণয় করলাম আমরা প্রথম যে সমীকরণ গাণিতিক সমস্যাটা সমাধান করছিলাম সেখানে আমাদের ঢাল দেওয়া ছিল তা ঢাল দেওয়ার কারণ আমাদের সরলরেখাটা আমাদের সমীকরণটা এই রূপে আসছিল সেখান থেকে আমরা এই দুটো সমস্যার সমাধান করলাম তাহলে তোমরা এখান থেকে যে গাণিতিক সমস্যা আমাদের দুটো গাণিতিক সমস্যা তোমরা দেখলা এই দুটো গাণিতিক সমস্যা সদৃশ যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো থাকবে তোমরা সেগুলো সমাধান করবা চলো আমরা আরো দুই একটি গাণিতিক সমস্যা দেখি দেখো আমাদের তৃতীয় গাণিতিক সমস্যাটা দেখো বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত মূল বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত তাহলে আসো গতানুগতিক ধারায় এটাও আমরা সেই রকম সমাধান করব চলো দেখি যে এখন ধরি m ইকুয়াল টু 1060 ডিগ্রি ঢাল বিশিষ্ট রেখা তাহলে এখন কি বলা হচ্ছে এখানে যে ধরি m ইকুয়াল টু 1060 ডিগ্রি ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ ঠিক আছে এত রেখার সমীকরণ আমরা ধরবো কি যে y ইকুয়াল টু আমাদের m m এর জায়গা কত লাগবো x ইন্টু tan 60 ডিগ্রি প্লাস c আমরা এরকম সরলরেখাটার সমীকরণ লিখলাম তাহলে এত ইকুয়াল টু কত হবে এখানে আমরা tan 60 ভ্যালু কত জানি রুট ওভার 3x প্লাস c তাহলে হুইচ ইমপ্লাইজ আমরা এখানে কত লিখবো রুট ওভার 3x মাইনাস y প্লাস c ইকুয়াল টু প্লাস c ইকুয়াল টু 0 তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করি এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম ঠিক আছে তাহলে এখন আমাদের প্রশ্ন বলছে যে মূল বিন্দু 0,0 থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব হলো 4 একক এই যে এখানকার 4 একক হ্যাঁ যেহেতু 0,0 বিন্দু থেকে এক নং এ লম্ব দূরত্ব 4 একক ঠিক আছে তাহলে অর্থাৎ বিষয়টা কত হবে তাহলে রুট ওভার 3 ইন্টু 0 মাইনাস 0
ক্লাস সি এর পরম মান ডিভাইডেড বাই রুট ওভার রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কোষ সম্পর্ক আসে। তাহলে এখানে দেখো, এখানে শুধুমাত্র সি থাকে উপরে, নিচে থাকে হল রুট ওভার থ্রি প্লাস ওয়ান, এত ইকুয়াল টু ফোর। তাহলে হুইচ ইমপ্লাইজ সি বাই রুট ওভার ফোর ইকুয়াল টু ফোর থাকে। তাহলে হুইচ ইমপ্লাইজ সি ইকুয়াল টু আমাদের কত থাকে, ফোর ইন্টু এটা এই পাশে থাকবে কত, রুট ওভার টু, টু থাকবে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস টু। তাহলে আমরা এখান থেকে কত পাবো, সি ইকুয়াল টু আমরা পাবো প্লাস মাইনাস এইট। তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম, যে সি এর দুটো ভ্যালু পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে সি এর মান আমরা এখান থেকে বলবো, কিন্তু অতএব সি এ মান এক নং এ বসিয়ে পাই কি কি পাবো সেখানে, তাহলে রুট ওভার থ্রাইস এক্স মাইনাস ওয়াই প্লাস এইট একটা, এবং আরেকটা কত থাকবে, রুট ওভার থ্রাইস এক্স মাইনাস ওয়াই মাইনাস এইট। এই হচ্ছে হলো দুটো সরলরেখার সমীকরণ আমাদের, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, নির্ণয় সরলরেখার সমীকরণ আমরা এখান থেকে বের করলাম, তোমরা দেখতে পেলাম। তারপর চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। তাহলে দেখো আমাদের চার নম্বর সমীকরণে বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে একটি সরলরেখা অক্ষ দুটি থেকে সম মানের যোগবোধক অংশ ছেদ করে, তাহলে মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ফোর একক হলে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে চলো আমরা এটা দেখি, এটা কিভাবে সমাধান করা যায়, সলিউশন গতানুগতিক দ্বারাই সমাধান হবে। তাহলে এখন আমরা লিখব কি, যে এখন আমরা এখানে সরলরেখাটা ধরে নেব, তাহলে কি বলছে, অক্ষ দুটি থেকে সম মানের যোগবোধক অংশ ছেদ করে, এরূপ সরলরেখা সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি, ধরি অক্ষ দুইটি থেকে সম মানের যোগবোধক অংশ সেট করে এরূপ রেখার সমীকরণ কি হতে পারে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান, হুইচ ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম, ঠিক আছে, এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। তাহলে এখন এখানে বলতেছে যেহেতু এক নং যেহেতু এক নং রেখা মূল বিন্দু জিরো জিরো হতে হতে লম্ব দূরত্ব ফোর একক, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমরা এখানে লিখব, অর্থাৎ জিরো প্লাস জিরো মাইনাস এ এর পরম মান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এত ইকুয়াল টু ফোর। সো আমরা এখান থেকে দেখব শুধু এ ডিভাইডেড বাই রুট ওভার টু এত ইকুয়াল টু ফোর। সো যেহেতু রুট ওভার এটা আছে, আমরা একটা প্লাস মাইনাস দিয়ে দেবো, তাহলে থাকবে কত, প্লাস মাইনাস ফোর রুট টু, প্লাস মাইনাস ফোর রুট টু থাকবে। কিন্তু এখন এখানে প্লাস মাইনাস আমরা নেব, কিন্তু আমাদের এটা তো ধনাত্মক, ঠিক আছে। সো আমাদের এখানে প্লাস মাইনাস হবে না, যেহেতু আমাদের এখানে এ অলওয়েজ গ্রেটার দেন জিরো, ধনাত্মক, ঠিক আছে। তার মানে আমাদের এখানে প্লাস মাইনাস হবে না। তাহলে এখন লিখবো অতএব এ এর মান এক নং এ বসিয়ে পাই কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর রুট টু।
এহাই আমাদের নিম্ন সরলরেখার সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি যে চারটে গাণিতিক সমস্যা দেখালাম খুবই ইজি এবং সিম্পল, এগুলোই দেখা যায় মাঝে মাঝে, এগুলো সাধারণত আগে পরীক্ষায় আসতো, সকল পাঠ্যপুস্তকেই আছে। আশা করি তোমরা এই চারটে গাণিতিক সমস্যা বুঝলা। আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ।